আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আসসালাম আলহ রাসবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা উম্মুল মোমিন আয়েশা সুদ্দিকদ আল্লাহ তালা আনহার দশটি বিশেষ মর্যাদা দশটি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব আল্লাহ তহ অমুল মমিন আয়েশা সুদ্দিকদ্দ্দি আল্লাহ তালা আনহা যিনি একাদারে আমাদের প্রিয় নবী সাল্লামের অত্যন্ত প্রিয়তম সহধর্মিনী ছিলেন আবার নবী সাল্লা সাল্লামের পর সাহাবা ইক্রাম এবং সকল মুসলমানদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি সেই ইসলামের ইতিহাসের প্রথম খলিফা অবক্র সুদ্দিক আল্লাহ তালা আনহুর প্রিয়তম কন্যা ছিলেন এই আয়েশা রদি আল্লাহ আনহার অন্যতম এবং প্রধান বৈশিষ্ট্য হল তিনি এই উম্মতের সকল নারীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন সবচেয়ে বেশি ফকিহা ছিলেন কোরআন হাদিস সবার চাইতে বেশি বুঝতেন তিনি শুধুমাত্র এই উম্মতের অন্য সব মুসলিম নারীদের চাইতে করং হ্যারিসকে বেশি বসতেন তাই নয় বরং সাহাবা এখরামের মধ্য থেকে সিনিয়র সাহাবিরা তারা হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এবং নবী করিম সাল্লা সাল্লামের অবস্থান এগুলো জানার জন্য তার স্বর্ণাপন্ন হতেন আয়েশা সদ্দিকালদ আল্লাহ তালহা সম্পর্কে ইমাম ইবনা আব্দুল বার তিনি বলেছেন যে তিনি একজন নারী ছিলেন যিনি এক তিন তিনটি শাস্ত্র সম্পর্কে তার বিশেষ পাণ্ডিত্য ছিল তার মধ্যে থেকে একটি ছিল ফিক তথা এবং হাদিস থেকে মাস উৎকলন করার ব্যাপারে তার পাণ্ডিত্য ছিল আর একই সঙ্গে তিনি তখনকার যে চিকিৎসাবিদ্যা ছিল সে সম্পর্কে তিনি খুব ভালো ধরনের পাণ্ডিত্য রাখতেন দখল রাখতেন আবার তিনি কবিতা আবৃত্তি এবং কবিতা রচনা এক্ষেত্রেও তার বিশেষ পাণ্ডিত্য ছিল অর্থাৎ তিনটি শাস্ত্রে তার বিশেষ পাণ্ডিত্য ছিল ইমাম জহরি রাহেমাহল্লাহ তিনি বলেছেন যে আয়সা ইল্লাহ তালহার সমস্ত জ্ঞান এবং আইলকে যদি একত্র করা হয় আর দুনিয়ার সমস্ত নারী অন্য সব নারীদের জ্ঞান যদি একত্র করা হয় তো আয়সা আল্লাহ তাল জ্ঞানের পাল্লা ভারী হবে এজন্য বলা হয় তিনি আফকাহ নিসা ই আল উম্মা উম্মতের সবচেয়ে জ্ঞানী নারী ছিলেন তিনি তার দ্বিতীয় বৈশিষ্ট্য হল তাকে আল্লাহবুল আলিন প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্য নিজে নির্বাচন করেছেন বোখারি মুসলিম এক বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম আয়সা তালহাকে বলেছেন যে আমাকে জিব্রিল সিল্কের রেশমের কাপড়ের মধ্যে মোড়ানো অবস্থায় তোমাকে উপস্থাপন করে বলেছে এ আপনার স্ত্রী হবে অর্থাৎ বিয়ের আগে থেকে আল্লাহব্বুল আলমিন তাকে স্বপ্নযুগে জিব্রিলের মাধ্যমে আয়সা আল্লা তাল দেখিয়েছেন আল্লাহ তালা তাকে নির্বাচন করেছেন নবী সাল্লাহ সাল্লামের পত্নী হিসাবে এবং তার কাছে উপস্থাপন করেছেন স্বপ্নযুগে বিয়ের পর নবীক সাল্লাহ সাল্লাম যখন আয় সারদ আল্লাহ তাল প্রথম দেখলেন তখন তাকে বললেন আমি তো এই চেহারাটাই তখন দেখেছিলাম যা আজকে দেখতে পাচ্ছি অতএব তাকে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তালায় নির্বাচন করেছেন তার তৃতীয় বৈশিষ্ট্য হল নবী সাল্লাহ সাল্লাম তার জন্য বিশেষভাবে দোয়া করেছেন আয়সা আয়সাদ আল্লাহ তাহা নিজে বর্ণনা করেছেন যে আমি নবী করিম সাল্লাহ এক সময় যখন মন ভালো দেখলাম তাকে বললাম যে আমার জন্য একটা দোয়া করুন তখন নবী সাল্লাহ আসাল্লাম তার জন্য দোয়া করেছেন আল্লাহ আপনি আয়সার সমস্ত গুনাহ মাফ করে দিন যে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত প্রকার গুনাহ হতে পারে বলবিচ্যুতি হতে পারে সবগুলো আপনি ক্ষমা করে দিন নবী সাল্লাহ সাল্লাম যখন তার জন্য এভাবে দোয়া করলেন আনন্দের আতিশর্যে তিনি হেসে হেসে দিলেন এবং এত বেশি হাসলেন এত বেশি খুশি হলেন যে নবীসল্লাহ সাল্লামের ওপর তিনি পড়ে গেলেন আনন্দের আতিশয্য যে তো এই দোয়া নবিস্লাহ সাল্লাম তার জন্য করেছেন শুধু নবী সাল্লাহি সাল্লামই করেছেন দোয়া তাই নয় বরং জিবরিলও তার জন্য দোয়া করতেন অর্থাৎ সালাম পেশ করতেন সালাম মানেই দোয়া নবী গ্রিম সাল্লাহ সাল্লাম একবার তাঁকে বলেছেন যে জিবরিল আসছেন এবং তিনি তোমাকে সালাম নিবেদন করছেন এটি আয়স আল্লাহ রান্না বিশেষ বৈশিষ্ট্য ছিল চার নম্বর বৈশিষ্ট্য হলো যে নবী করিম সাল্ল সাল্লাম তার বহুসী প্রশংসা করেছেন যা অন্য কোনো নারীর ব্যাপারে এবং অন্য অনেকের ব্যাপারে তিনি করতেন না যেমন নবী করিম সোল্লাহ সাল্লামের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই মহামানব হয়েছেন এবং অনেকেই পূর্ণতা পেয়েছেন কিন্তু নারীদের মধ্যে খুব সীমিত সংখ্যক নারীরাই মহা মানবত্ব এটি অর্জন করতে পেরেছেন এই স্তরে উন্নীত হতে পেরেছেন তাদের মধ্যে থেকে ছিলেন হলো মারিয়াম যিনি আইসা আলসালতামের মা আরেকজন ছিলেন ফিরাউন ইসরি আসিয়া আলী হাসালাতাম আর আয়েশা আয়েশাদ সম্পর্কে নবিসালাম এই দুজনে কথা বলে এর পরে বলেছেন যে আয়েশার মর্যাদা তো হল ফল আয়েশা আলা কফদ্দে ফরিদে আলাসা এরিত আম অন্য সাধারণ সব তরকারি বা খাবারের মধ্যে ফেরিদের মর্যাদা যেরকম অনন্য উচ্চতায় অনেক বেশি আয়েশার মর্যাদা অন্য যে কোনো নারীর চাইতে এত বেশি অর্থাৎ মহামানবত্ব অর্জন করেছেন যে সমস্ত নারীগণ তাদের মধ্যে থেকে আয়সা হা অন্যতম ছিলেন যেমনটি নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন ফেরি হল এক ধরনের খাবার যেটা গোষ্ঠা এবং রুটি একত্র করে উপস্থাপন করা হয় পরিবেশন করা হয় তৈরি করা হয় সেই খাবারটি নবী সাল্লাহ সালামের কাছে এবং তখনকার মানুষের কাছে অনেক প্রিয় ছিল সেই খাবারের যেরকম বৈশিষ্ট্য অন্য খাবারের তুলনায় নবী সাদ্লাহ সালাম আয়সা আল্লাহার বৈশিষ্ট্যের কথা বলেছেন অন্যদের তুলনায় এর মাধ্যমে তার প্রশংসা আয়সলে তাহার জন্য পরিষ্কার ভাবে আমরা জানলাম পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যে তার ইবাদত এবং দুনিয়া বিমুখতা ছিল দৃষ্টান্ত দেওয়ার মতো তিনি অনেক বেশি ইবাদত বন্দি করতেন নফল রোজা রাখতেন এবং শুকিয়ে যেতেন এবং তার সম্পর্কে আমরা বিভিন্ন থেকে জানি যে তিনি খুব শুকনো ছিলেন খুব পরিশ্রমী ছিলেন এবাদবন্দীগীর জন্য তিনি সিয়াম উদ্দাহারের মতো কঠিন একটি কাজ জীবন সিয়াম রাখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তার মধ্যে ছিল এবং তিনি এবং নবীপত্নীদের ঘরের সম্পর্কে আম্মা যারা আয়সা যারা তারা নিজেই বলেছেন যে তাদের ঘরে খাবারের আতিশয্য কখনো খুব একটা থাকতো না এরকম সাদাসাদি জীবন তারা যাপন করতেন তার ছয় নম্বর বিশেষ বৈশিষ্ট্য হল যে হাদিস পণার ক্ষেত্রে তিনি অরণ্য উচ্চতায় আসীন ছিলেন এবং আছেন তার থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো সাকল্যে দুই হাজার দুই শত দশটি হাদিস বলেছেন অনেক মহাদিসরাম বোখারি মুসলিম একযোগে তার কাছ থেকে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলোর সংখ্যা হলো একশত চুহাত্তরটি এরকম মর্যাদা এত বেশি সংখ্যক হাদিস বর্ণনা করা এটি তার চাইতে খুব বেশি বর্ণাকারী সাহাবি আর পাওয়া যায় না সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণাকারী সাহাবিদের তালিকায় তিনি শীর্ষে এবং শীর্ষ কয়েকজনের মধ্যে তিনি আছেন তার সাত নম্বর বৈশিষ্ট্য হল তাঁর চারিত্রিক পুততা পবিত্রতা প্রমাণের জন্য কোরআনে কারিমে দশটি আয়াত নাজিল হয়েছে কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গা যেখানে খুচরো কথা বলার সুযোগ নেই মানব জাতির সকল মৌলিক সমস্যার সমাধান যে কোরআনে দেওয়া থাকবে সেই কোরআনে একজন নারীর পুততা পবিত্রতা নিয়ে আল্লাহ তালা দশ দশটি আয়াত সুরায় নূরের মধ্যে নাজিল করবেন এটি সন্ধ্যাতিতভাবে আহমাদান আয়েশা রতি আল্লাহ আনহার বিশেষ মর্যাদাকে প্রমাণ করে এবং তার চরিত্র তার চারিত্রিক সৌন্দর্য পুততা পবিত্রতা আল্লাহ তালার পক্ষ থেকে সার্টিফাইড সেটা একটি আয়তে নয় দশটি দীর্ঘ আয়াতের মাধ্যমে আল্লাহ তালা এটি প্রমাণ করেছে আট নম্বর তার বৈশিষ্ট্য হলো তাকে যদি কেউ গালবন্দ করে এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছে এটা নিয়ে যদি কেউ সন্দেহ করে তাহলে আল্লাহ জামায়াতের সমস্ত ওলামা একরাম সারা বিশ্বের সকল ওলামা একরামের পরে একমত যে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কাফির হয়ে যাবে এই বিশেষ মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছেন তার নম্বর বৈশিষ্ট্য হল তাকে ভালোবাসাটা ওয়াজিব সকলের জন্য নবী করিম সাল্লাহ আলাইস্লাম একবার ফাতম আলাদা আল্লাহ তহাকে বলেছেন যে আলাহ তু মান অহেব আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসবে না তখন নবী সাল্লাহ সাল্লাম আয়সা আল্লাহ তহাকে কথা বললেন যে আমি তাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসবে উমের সাল্লাম রাদি আল্লাহ তাল্লাহাকে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাহি সাল্লাম বলেছিলেন আলাহু উদিন আয়েশা আয়েশার বিষয় নিয়ে আমাকে কষ্ট দিবে না অর্থাৎ আয়েশা আল্লাহ তাহাকে কষ্ট দিলে নবী করিম সাল্লাহসাল্লামকে কষ্ট দেওয়া হয় আর তাকে ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ নিজের কন্যাকে যে নির্দেশ দান করেছেন সেটি উন্নতির জন্য তো প্রযোজ্য হবেই বটে আয়সা আল্লাহ তাল দশ নম্বর বৈশিষ্ট্য হলো তাকে আল্লাহ আবুল্লাহ আলমিন কিছু স্পেশালিটি দিয়েছেন যেগুলো অন্য কারোর হয়নি এই স্বাতন্ত্রগুলো একান্তই তার তম থেকে একটি হলো নবী সাল্লাহি সাল্লাম অন্য স্ত্রীদের মধ্যে থেকে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বিভিন্ন হাদিস থেকে এটি জানা যায় আরেকটি হলো যে নবী সাল্লাহিসাল্লাম তিনি ছাড়া অন্য কোনো কুমারী স্ত্রীকে বিয়ে করেননি আর তৃতীয়ত আরেকটা পয়েন্ট হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম এর প্রতি ওহি নাজিল হয়েছে তার ঘরে থাকতে এমনকি তার যে চাদরে আবৃত থাকতেন সেই চাদরের মধ্যে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সিনিয়র সাহওয়াইকরাম তার স্মরণাপন্ন হতেন তার ঘরে নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে সেখানে তার দাফন হয়েছে এবং নবী সাল্লাম এর মুখে তার লালা গিয়েছে জীবনের শেষে কারণ তাকে মেসওয়াক দিয়েছেন চিবি দেওয়ার জন্য সেই মেসোয়াক নবী সাল্লাহ সাল্লাম তার দাঁতে ব্যবহার করে তারপর দুনিয়া থেকে গিয়েছেন এরকম অনেক বৈশিষ্ট্য আছে আম্মাজান আয়েশা হ্রদি আল্লাহ আনহার আল্লাহ রবুল্লা আলমিন তার মর্যাদাকে সমন্বিত করুন আমাদেরকে নবী সাল্লা সাল্লামের এই সহধর্মিনী তার এই প্রিয় মানুষটাকে অন্তর অন্তঃস্থল থেকে গভীর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার ভালোবাসা প্রকাশ করার তফিকা আল্লাহ তারা আমাদের সকলকে দান করুন সকল উম্মুল মোমিনী সকল সাহবায়িক রামের মর্যাদা আমাদের অনুধাবন করার তফিক আল্লাহ তারা দান করুন আসসালামালিক